হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি মেঘা, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। আর সেদিন আমি বেরিয়ে পড়েছিলাম, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে যেতে যেতেই শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি মধ্যম থেকে অটো নিয়ে নিয়েছিলাম এবং অটো নিয়ে আমি রওনা দিয়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। একদমই তাই, আজকে আমি যাচ্ছি নৈহাটির বড় মাকে দর্শন করতে। অটো থেকে নেমে পড়েছিলাম সোদপুর স্টেশনে এবং সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরবো নৈহাটির জন্য। আমার কাছে কেন জানি এই ট্রেন রাস্তাটাই সবথেকে সহজ মনে হয়, কারণ ট্রেন ধরে কয়েকটা স্টেশন পরেই পড়ে নৈহাটি এবং নৈহাটিতে নেমে কিন্তু ওখান থেকে টোটো পাওয়া যায় বর্মার কাছে যাওয়ার জন্য। দেখতে দেখতে নৈহাটি পৌঁছেও গেছি। সেদিন বেশ ভিড় ছিল, ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। বছরে এই 4টে দিনের জন্য সারা নৈহাটিবাসী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এবং প্রত্যেকটা জায়গার মানুষজন কিন্তু অপেক্ষা করে থাকে বড়মার দর্শনের জন্য। যদিও বা বড়মার মন্দির খোলা থাকে বছরে অনেক দিনই, কিন্তু গোটা একটা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি বড়মার সেই জাগ্রত বিগ্রহ দেখার জন্য, যেটার জন্য গোটা একটা বছর সবাই আমরা অপেক্ষা করি। বছরের এই 4টে দিন, মানে কালী পুজোর দিন থেকে শুরু করে ভাইফোঁটা বা তার পরের দিন পর্যন্ত। এখন যখন বসে আমি ভিডিওটা এডিট করছি, আজ হচ্ছে বর্মার ভাসান এবং সেটা হয়তো আমি দেখাতে পারবো না, নিজেও দেখতে পারবো না, সোশ্যাল মিডিয়ার মারফত যদিও বা আমরা দেখতে পারি, কিন্তু আমি তোমাদের সাথে বর্মাকে কিন্তু অবশ্যই শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে। সাথে থেকো। সেদিন কিন্তু বেশ ভালো ভিড় ছিল, তবে সেটা হওয়াটাই স্বাভাবিক। সবাই চায় বছরের এই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন গিয়ে বর্মাকে দর্শন করার জন্য, কিন্তু প্রতিটা রাস্তা করে দিয়েছিল নো এন্ট্রি। এর জন্য কিন্তু আমাদের যেতে হয়েছিল বেশ অনেকটা ঘুরে ঘুরে, মোটামুটি তাও 20 মিনিট সময় লেগেছিল ঘুরে ঘুরে যাওয়ার জন্য। ডান দিকেই দেখতে পাচ্ছ তোমরা আরও একটা প্যান্ডেলের পাশ থেকেই যাচ্ছি, যেটা নৈহাটি থানার পুজোটা হচ্ছিল সেই পুজোটার পাশ থেকেই যাচ্ছিলাম। এখানে কিন্তু প্রত্যেক বছর ঠাকুরকে পুজো করা হয় মা তারার রূপে, তোমাদের সাথে সেটাও সামনাসামনি শেয়ার করবো। দেখতেই পাচ্ছ সামনে নো এন্ট্রি থাকার কারণে কিন্তু আমরা ঢুকতে পারিনি। দেখতে দেখতে সোজা চলে এসেছি গঙ্গার পাড়ে, এটা নৈহাটি ফেরিঘাটও বলতে পারো, অথবা গঙ্গার পাড় যেখানে বড়মাকে ভাসান দেওয়া হয়। আর এই রাস্তা দিয়ে যদি তোমরা সোজাসুজি যেতে থাকো তাহলে কিন্তু বড়মার মন্দির এবং বড়মার যেখানে বড়মাকে রাখা হয়েছে, মানে বড়মার যে বিগ্রহটা রাখা হয় প্রত্যেক বছর পুজোর সময়, এটা কিন্তু সেই মন্দিরটার রাস্তাটা। কথায় আছে না, ধর্ম হোক যার যার বড়মা সবার, সত্যি কথাটা কিন্তু একদম বাস্তব কথা। বর্মাকে নিয়ে প্রচুর গল্প আছে, আশা করি তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। দেখতেই পাচ্ছ ডান দিকে একটা ঠাকুর, আরও একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্মার ভোগের লাইন। আর ডান দিকে যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, জানি অনেকেই চেনো, তবুও আমি একবার বলে রাখি, এটা হচ্ছে বর্মার সেই মন্দিরটা যেটা আগের বছর তৈরি হয়েছে। এই মন্দিরের পাশ থেকে আমরা চলে যাব বর্মাকে দর্শন করার জন্য। বেশ ভালোই ভিড় ছিল, যাই হোক ভিড়কে উপেক্ষা করে আমরা চললাম বর্মাকে দেখার উদ্দেশ্যে। তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বর্মার সামনে এবং তোমরাও দেখে নাও সেই বর্মার অপূর্ব রূপ। যতবার বর্মাকে দেখি ঠিক ততবারই বর্মাকে দেখে কিন্তু অবাক হয়ে যাই। বর্মার সামনে দাঁড়িয়ে যে কিছু চাইব সেটাই মাথা থেকে বেরিয়ে যায়, আমি শুধু দেখতেই থাকি। যারা জানেন তারা তো জানেন বর্মার মাহাত্মের কথা, বর্মা কিন্তু তার সন্তানদের কখনো খালি হাতে ফেরান না। যদি তুমি মন থেকে বর্মার কাছে কিছু চাও তাহলে মনে রেখো সেটা তোমার পূরণ হবেই হবে। বর্মাকে দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করব কটা ঠাকুর আমাদের দেখা হয়ে গেছিল, সেই ঠাকুরগুলো। এখানে নৈহাটি থানার যে পুজোটা তোমাদের সাথে বলছিলাম ভিডিওর শুরুতেই, যে এখানে মা তারা রূপে পুজো করা হয় ঠাকুরকে, দেখে নাও তোমরা মায়ের রূপ। এরপর আমরা নৈহাটি থানার ঠাকুরটা দেখে সোজা চলে গেছিলাম প্রভাত সঙ্ঘের পুজোটা দেখতে এবং প্রভাত সঙ্ঘের পুজোটা দেখে সোজা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।